ধুত্রে থেকে দার্জিলিং যাওয়ার পথেই পড়ে ছোট্ট পাহাড়ি গাঁ লেপচা জগৎ, যেখানে আছে মেঘ পাহাড়ির যুগলবন্দি, পাইন বনের নির্জনতা আর সর্বোপরি কাঞ্চনের রোমান্টিকতা। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো এখন আমরা যাচ্ছি ধুত্রে থেকে লেপচা জগতের দিকে, যাচ্ছি অ্যাকচুয়ালি শেয়ার কারে। এই শেয়ার কারটা রিম্বিক থেকে দার্জিলিং অবধি যায়, তো তার মধ্যেই ধুত্রে থেকে লেপচা জগতের রাস্তাটা পড়ে। তো অ্যাকচুয়ালি ধুত্রেতে আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, ধুত্রেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ ফটো আর ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা অ্যাকচুয়ালি মানে ফটো তুলছি সেই সময় শেয়ার কার চলে এসছে, তো তাড়াহুড়ো করে কোনো রকম বেরিয়ে এসেছি। আর সবে এখন সকাল হয়েছে, 7:30-8 বাজে, তো জাস্ট পাহাড়ের সব কার্যকলাপ শুরু হচ্ছে। আমরা এখানে 9টার থেকে একটু আগেই পৌঁছে গেছিলাম, আর তখনই পাহাড়ি বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। আর এই হোমস্টেতে আসতেই আমাদেরকে ওয়েলকাম জানালো এই যে গুড্ডু, আর এটা হোমস্টে ডাইনিং। বাইরের এই ভিউটা, এখানে একটা বারান্দা মতো আছে, সামনেই আমাদের এই যে রুম। রুমটা বেশ দারুণ, বেশ স্পেসিয়াস রুম, দুটো ডাবল বেড আছে, একদম মানে দুটো ফ্যামিলি একসাথে, টোটাল ফ্যামিলি মানে বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে। চলে আসো এদিকটায়, চলে আসো, পুরো রুমটা দেখাও। পুরো রুমটা বেশ কাঠের ফার্নিশিং, আর এইদিকে হচ্ছে ওই বারান্দার ভিউটার মতোই পুরো ভ্যালি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওই দূরে একটা টাউন দেখা যাচ্ছে, ওই টাউনটা আমি হোমস্টের ওনারকে জিজ্ঞেস করবো। ঢুকেই একটা সামনে ছোট টি টেবিল মতো দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, জুতো ফুতো, আমাদের যাবতীয় ব্যাগ এখানে রেখে দিয়েছি, জল বোতল, আর তার সাথে এখানে একটা ডেস্কও আছে, এগুলো একদম ফোন চার্জ দেওয়ার জন্য বা ক্যামেরা ফ্যামেরা সব কিছু রাখার জন্য, জলের বোতল। তো মোটামুটি এইটা, এখানে একটা মোড়াও দেওয়া আছে এখানে বসে এরকম ভিউটা এনজয় করার জন্য, এইরকম ভিউটা এনজয় করতে হবে। এই হচ্ছে বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস, দারুণ যার রয়েছে, কোনো অসুবিধা নেই গরম জলের, মানে স্নান করারও কোনো অসুবিধা হবে না। এবারে বেড টেস্ট হবে, বেডে, এই হচ্ছে বেড টেস্ট। কাঞ্চনজঙ্ঘার ভিউটা এদিকে নেই, উল্টো দিকে, বাট দারুণ ভিউ। আর অনেক জায়গায় দেখতে পাবো, দেখেছি সেটা তো একদম হোমস্টে থেকে, মানে বাথরুম থেকেও তার দেখা যাচ্ছে। তো সেই কারণে আমরা এই রুমটা দেখে পছন্দ হতে, মানে জাস্ট উল্টো কাঞ্চনজঙ্ঘার উল্টো দিকটা এটা দেখা যাচ্ছে, কিন্তু এতটাই সুন্দর বাইরের ভিউটা সেটা বলে বোঝানো যাবে না। आपका जो दिखाई दे रहा है ये फर्स्ट सुकिया पोखरी है, वो पीछे का जो साइड है वो सनकपुर जाने वाला जो चित्रे बोल के जगह है, वो जगह है। अच्छा, और ये सुकिया पोखरी से थोड़ा ऊपर में कुछ दिखाई दे रहा है लाल वाला, वो है आपका जोड़ पोखरी बोल के जगह। जोड़ पोखरी, जोड़ पोखरी यहाँ से, जोड़ पोखरी वो नेपाल में आता है? नहीं, इंडिया के ही है, वेस्ट बंगाल का ही है। अच्छा अच्छा, তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম, দেখলে চাটা অসাধারণ ছিল। হোমসের ওনার বললো চা খেয়ে যাও, দার্জিলিং এসে চা খাবে না তা কি হয়, সেই জন্য একটু দার্জিলিং ব্ল্যাক টি খেলাম। তারপরে এই যে বাইরে হাঁটছি, খুব ঠান্ডা, আর একদম সামনেই পাইন ফরেস্ট,
তো আমরা এখন যাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যদিও কাঞ্চনজঙ্ঘা ওখানে দেখতে পাবো না, তাও হোম স্টে যে হচ্ছে এখন যাও, এখন এমনিতেও খুব সুন্দর লাগে। আর পাইন ফরেস্টটা, পাইন ফরেস্টের ভিউ পয়েন্টটা একটু এগিয়ে 1.5 কিলোমিটার ওয়াকিং, তো ওটা আমরা বিকেলে যাব, লাঞ্চের দিকে, লাঞ্চের দিকে, লাঞ্চের পরে 3টার দিকে বের হব। হ্যাঁ হ্যাঁ, তো আপাতত তিনটের আগে বেরিয়ে যাবো, আড়াইটা দিকে আপাতত কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা একবার দেখে আসি, কালকে সকালে আবার একবার যাব। এখন হয়তো কাঞ্চনজঙ্ঘা এই যে মানে ঢুকে গেছে, এই যে এখন এমনিতেও যে এই মানে দার্জিলিং এর রাস্তা এই যে হাঁটছি, মানে সেটা একটা অসাধারণ একটা ফিলিং হচ্ছে আর কি। আর এই লেপচা জগতের রাস্তার দুপাশেই পুরো হোমস্টে ভর্তি, যতগুলো বাড়ি ততগুলোই হোমস্টে, এখানে থাকার মোটামুটি অপশানের অভাব নেই, অনেক হোমস্টে আছে। কিছু কিছু হোমস্টে যেগুলো আমাদের আমাদের হোমস্টেটার ডিটেলস তো দেবই, আর কিছু কিছু বাকি আরও কিছু কিছু হোমস্টের ডিটেলস, ফোন নাম্বার সব দিয়ে দেবো। আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হাঁটা পথে 5 মিনিট, আর যেটা পাইন ফরেস্টের মধ্য দিয়ে যেতে হয়। পাইন ফরেস্টে হাঁটার সময় নিস্তব্ধতা আর পোকার আওয়াজ একটা অন্যরকম যেন অনুভূতি দিচ্ছিল আমাদেরকে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে লেপচা জগতের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। পেছন দিকটা এখনো মেঘে ঢেকে গেছে, একটুখানি কাঞ্চনজঙ্ঘার পিকটা একটুখানি দেখা যাচ্ছে, জাস্ট মানে স্লিপিং বুদ্ধার পেটের অংশটা মানে নিচের দিকটা একটু দেখা যাচ্ছে, আর পাটা হালকা দেখা যাচ্ছে। লেপচা জগতের এই ভিউ পয়েন্টটা জাস্ট মানে সামনেই, লেপচা জগত মোড়ের বাজারের একদম সামনেই। এখানটা বেশ সুন্দর, চেয়ারগুলো দেখতে পাচ্ছে, এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলার জন্য একদম দারুণ জায়গা, দারুণ। আর কালকে যদি লাগ ভালো থাকে আবারও লেপচা জগত থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো, হ্যাঁ এই ভিউ পয়েন্টে আসবো এবং কাঞ্চনজঙ্ঘার ইয়ে বানাবো, একদম কী বলে টাইমলেস বানাবো। পয়েন্টে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা সামনের পাইন ফরেস্টে গেলাম। পাশের রাস্তার হোমস্টে, দোকান, মোটর গাড়ির কোলাহল থাকা সত্ত্বেও পাইন বনের এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যা লেপচা জগৎকে করে তুলেছে পারফেক্ট অফবিট ডেস্টিনেশন। তো দুপুরে আমরা লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, তারপর বিকালে রেস্ট নিচ্ছিলাম বলতে একটু ঘুমও ধরে গেছিলো, তারপর উঠে দেখি পুরো একদম ক্লাউডি হয়ে গেছে, মানে রোদ মাঝে মাঝে হচ্ছে কিন্তু মাঝে মাঝে আবার একদম ক্লাউডে ঢেকে যাচ্ছে। তখন বুঝতে পারছিলাম না আমরা বেরোবো এই অবস্থায়, বেরোনো ঠিক হবে কি হবে না, মানে আমাদের কথা ছিল বিকেলে পাইন ভিউ পয়েন্টটা দেখবো। তো অনেকক্ষণ ইতস্তত করতে করতে হোটেলের বয় মানে ছেলেটাকে জিজ্ঞেস করে বললাম, সে বললো যে বেরাও কোনো অসুবিধা নেই। তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমাদের আমাদের হোমস্টের পেছন দিকটা মানে যেখানে অ্যাকচুয়ালি লেপচা জগত শুরু হচ্ছে দার্জিলিং থেকে, ওখানের দিকটা বেশ পাইনের গাছগুলো, রাস্তাটা বেশ দেখতে ভালো লাগছে বলে ওখানটা একটু গেলাম।
ওখান থেকে দার্জিলিং টাউনটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো তারপর আবার দেখবো সেই জন্য আপাতত হাঁটা লাগিয়েছি। এটা প্রায় 1.5 কিলোমিটার আমাদের হোমস্টে। বিকেলে এমনিতেই আমাদের বেরোতে দেরি হয়ে গেছিল, কিছুক্ষণ হাঁটার পরেই পাহাড়ের বাঁকে সূর্যের রাঙা আলো দেখে বুঝলাম সন্ধে প্রায় হয়েই এসছে, তাই 1.5 কিমি হেঁটে আর পাইন ভিউ পয়েন্ট অবধি যাওয়া হয়নি। কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে লম্বা গাছগুলোর ফাঁক দিয়ে গোধূলি উপভোগ করতে বেশ লাগলো আমাদের। অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে। রুমে ফিরে সন্ধ্যাবেলা পকোড়া আর চা খেয়ে রেস্ট নিলাম আর 8টার দিকে ডিনার করে তাড়াতাড়ি ঘুম দিলাম। হাই, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। তো আমাদের কালকে ওর একটু শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। অ্যালার্ম দেওয়া ছিল 5টা থেকে কিন্তু উঠতে পারিনি, বেড়াতে বেড়াতে 6:30 বেজে গেছে প্রায়। ওপরে উঠছি যেখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তো সেখানে গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা আদৌ। তো এখন পাইন বনের ভিতর দিয়ে হাঁটছি। এবারের মতন আমাদের লেপচা জগৎ ঘোরা এখানেই শেষ। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।